মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি তো তোমরা দেখতে পাবে, তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। ময়দানে নেমে গেছি, ময়দান মেট্রো স্টেশনে, তো যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পারবে। আমরা এসে গেছি, তো এটা হচ্ছে জায়গাটা, এটা হচ্ছে ইন্ডিয়া ট্যুরিজম কলকাতা। তো এখানটাই অ্যাড্রেস দিয়েছিল, তো এখানে পৌঁছে গেছি। এম্বাসি, এটা একটা বিল্ডিং আছে বিশাল বড়। তো এবার ভিতরে ঢোকা যাক। আমরা ছেলেকে দিয়ে চলে আসলাম, আজকে ছেলে আবার একটা প্রাইজ পাওয়ার পাবে, সেই জন্য আমরা কলকাতায় এসেছি। এক্সাইট অনেক দিন পর একসাথে বেরিয়েছি, এদিকে ঘুরে ঘুরে বেরোবো, মজা করবো, বাকি তোমাদের সাথে আপডেট করবো, শেয়ার করবো। এখন আমরা যাচ্ছি নিউ মার্কেট, তোমরা দেখতে থাকো। শ্রীরাম মার্কেটে, তো দেখো শ্রীরাম মার্কেটে ঢুকেছি। আর নিচে এখানে ফুড মাসাজ, হেড মাসাজ সব নতুন মানে খুলেছে অনেকদিন, আমি অনেকদিন বাদে আসলাম। তো আমরা তো দেখলে মেট্রো করে বেরিয়ে গেলাম আমরা ওখান থেকে, যে ছেলে এখানে আছে গোগা ট্যুরিজম মেটে। তো এখানে তারপরে আমরা লাঞ্চ ফ্রেঞ্চ করলাম, লাঞ্চ করার পর এখন লন্ডনে এসেছি। লন্ডনের কিছু সাইট তোমাদের শেয়ার করছি। এখানে নেহা এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, তো অনেক বছর পর নন্দন, সেই নন্দন একটু সাইড তোমাদের দেখালাম। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, একটু ভিক্টোরিয়ার দিকে যাই, বহু বছর পর ভিক্টোরিয়া। তো দেখো দেখি তারপর তোমাদের সাথে শেয়ার করছি। নন্দনটা একবার তোমরা দেখিয়ে দিই, নন্দন গেটটা, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এখানে আছে। আর এই হচ্ছে নন্দন সাইড। এসছি ভিক্টোরিয়া, ঘুরতে ঘুরতে ভিক্টোরিয়া ঢুকবো এখন। এটা ভিক্টোরিয়া গেট, আর সুদীপ গেছে টিকিট কাটতে। তো তোমরা দেখো ভিতরটা পুরো ঘুরিয়ে দেখাবো। দেখো ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে আছি, এই দেখো কিছু বলো, অনেক বছর পর ভিক্টোরিয়া আজকে। আচ্ছা বলো বাকিটা, এখানে আশপাশে যা আছে সিনারি ভিউ আছে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। তো দেখো ভিক্টোরিয়ার ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড়, আর ওদিকে শুনে ফোনে কথা বলছে। চলো আরো ভিতরে গিয়ে দেখি। অনেক এখানে কিছু এখানে কালেক্ট করে রাখা আছে, এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন সব কালেক্ট করে রাখা। আর যদি সহজের কিছু জিনিসপত্র, খুব সুন্দর দেখার মতো দেখতে পাচ্ছেন আপনারা। এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, পুরো এন্ট্রান্স ভিতরে আমরা আছি। স্ক্রিন লাগানো আছে, স্ক্রিনে অল নেতাজি সুভাষচন্দ্র দেখো। আমরা উপরে উঠে এসেছি, আর এটা নিচে ভিক্টোরিয়ার উপরে ভিতরে ঢুকে নিচে, আর আমরা উপরে। তো চলো দেখি ভিতরে কি আছে। সংগ্রামে ব্যবহৃত হয়েছিল, কিছু নিদর্শন রাখা হয়েছে তোমাকে শেয়ার করুন।
দেখতে পাচ্ছো আর দেখো ছেলে শেষ হয়নি তো 5:30 এর সময় তারপরে ছেলে একটু বলবে একটু শেয়ার করবো একটু কন্টিনিউ তো রিক চলে এসেছে এই একটা ব্যাগ দিয়েছে তো অনেক কিছু আছে সেটা ও বাড়িতে গিয়ে শেয়ার করবে তো না বাড়িতে গিয়ে শেয়ার করবে।